তো মনে আছে 9.4 এর তৃতীয় বিভাগে 45 এর এক নাম্বার অঙ্কটায় আমরা এই সূত্রটা প্রুফ করছিলাম, মানে এইটাই প্রমাণ করছিলাম। সবার কি মনে আছে? এটা ছিল 45 এর এক নাম্বার অঙ্কটা। এইটাকে অ্যাজ এ ফর্মুলা হিসেবে তোমার মনে রাখতে হবে। এক্স টু দি পাওয়ার এক্স কে ডিডিএক্স করলে হয় এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস লন এক্স। সবাই কি আমার কথা বুঝছো? মানে অ্যাজ এ ফর্মুলা অঙ্কটা কি মনে রাখতে হবে। তো আমাকে কয়েকজন কয়েকটা প্রবলেম পাঠাইছে, আমি একটু তোমাদের স্ক্রিনে তুলে ধরতেছি। আমাকে বলছে সমস্যা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স কত নাম্বার যেন, সেটা 60 নাম্বার। তো এটা আমি একটু দেখাই দিচ্ছি। আমাকে প্রবলেম বলছে স্টুডেন্টরা 52-3 আর 63-3, এই ম্যাথ গুলো আমি একটু দেখাই দিচ্ছি, তারপরে আমি চলে যাব হচ্ছে 9.5 এ। তোমাদের যদি আরো কোনো প্রবলেম থেকে থাকে আমাকে জানাইতে পারো। বেড়া একটা ইনফরমেশন দিয়ে দিই, বইয়ের অঙ্ক অনুসারে এইটা আর এইটা দুইটা আলাদা অঙ্ক, মাঝখানে কমা হবে 47 নাম্বার অঙ্কে। বুঝতে পারছো? মাঝখানে একটা কমা হবে, এখানে গুণ দেয়া আছে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। ফাইন, 60 নাম্বারটা দেখো, 60 নাকি 61? 60 নাম্বার ভাইয়া। 60, ওয়াই হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, পাওয়ারের পাওয়ার। তোমাদের কাছে জানতে চাই লন নিলে কি হবে, ভেরা কয়জন বলতে পারবা? এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, ভেরা এক্স টু দি পাওয়ার এক্সটা যদি পাওয়ার চিন্তা করো, এই পুরোটা সামনে চলে আসবে, মানে পাওয়ারের পাওয়ার আছে, টোটালটাকে একটা ধরে আমি এক্স টু দি পাওয়ার এক্স কে সামনে নিয়ে আসছি। থার্ড লাইনটা কি বুঝছো? আমরা জানি লন থাকলে তার পাওয়ারে যা হয় সেটা সামনে চলে আসে। এবার ডিফারেন্সিয়েশন করো, লন ওয়াই কে ডিডিএক্স করলে কত হবে? যারা লাস্ট ক্লাসে পড়ছো আমাকে বলো, লন ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1 বাই ওয়াই ইনটু ডিওয়াই বাই ডিএক্স। এক্সেলেন্ট, 1 বাই ওয়াই ইনটু ডিওয়াই বাই ডিএক্স। আর এইটা হচ্ছে uv এর ফর্মুলা, সেই অনুযায়ী হবে u ddx of v প্লাস v ddx of u। তো ln x কে ddx করলে আমরা জানি 1 বাই x হয়, তার আগে তুমি 1 বাই y টাকে ডানে পাঠায় দাও। dy বাই dx হচ্ছে y, x টু দি পাওয়ার x ইনটু 1 বাই x প্লাস ln x ইনটু x টু দি পাওয়ার x কে ডিডিএক্স করলে x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস ln x। এটা ফর্মুলাটা মাত্র শিখলাম, এই দুটার মধ্যে x টু দি পাওয়ার x কমন যায়। আর বলো তো ভেরা, y মানে কত? তো x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x ইনটু x টু দি পাওয়ার x 1 বাই x প্লাস ln x ইনটু 1 প্লাস ln x। তো এই হচ্ছে, এটা একটা স্পেশাল ম্যাথ, অনেকেই হয়তো পারছো আমি জানি না, এই জন্য আমি এটা করাই দিলাম। বুঝছো সবাই ম্যাথটা? আমাকে একটু সবাই ইন্ডিভিজুয়ালি জানাও, ক্লাসে সবাই ম্যাথটা বুঝছো কিনা। ফাইন, পরবর্তী ম্যাথটা যাই, যেটা স্টুডেন্টরা আমাকে বলছে প্রবলেম, আমি ওইটা একটু সলভ করে দিই। 52-3 নাম্বার ম্যাথটা সবাই একটু দেখে নাও। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার x ইনটু ln 1 বাই 1 মাইনাস x, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ভেরা, তার আগে আমাকে কেউ একজন বলো, a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কে কে পারো? a টু দি পাওয়ার x ln a টু দি পাওয়ার x ইনটু ln a, ভেরি গুড, যেখানে a একটা ধ্রুবক। তাহলে বলো 2 টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? সিম্পল অ্যাজ দ্যাট, 2 টু দি পাওয়ার x ln 2 হবে।
সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাই। ফাইন, ম্যাথ দেখো 52-3। অনেকেই লাস্ট ক্লাসটা যে তোমরা করো নাই সন্ধ্যায়, যেটা অবশ্যই রেকর্ডিং অংশটা দেখে নিও যারা করো নাই ক্লাসটা। জি ভাই ভুলে গেছি। y 2 টু দি পাওয়ার x ln 1 বাই 1 মাইনাস x, এটাকে ডিফারেন্সিয়েট করার আগে তোমরা আমাকে বলো 1 বাই 1 মাইনাস x কে কি বলা যায়? 1 বাই 1 মাইনাস x, ভালো করে বলো। ln 1 মাইনাস x ইনভার্স, তোমরা কি বুঝতেছি ইনভার্স বলা যায় না? জি ভাইয়া। আমি জানতে চাই লগ হইলে পাওয়ারটা কোথায় যায় বলো তো ভাইয়া? ln 1 মাইনাস x ইনভার্স, মাইনাস 1 টা কোথায় চলে আসবে? সামনে। লগের বৈশিষ্ট্য, লগ হচ্ছে আমাদের বাবা মায়ের মতো, তোমরা যখন বেশি বান্দরামি করো তখন বাবা মা লগ সূত্র অ্যাপ্লাই করে বান্দর নামায় নিয়ে আসে, আবার ওই বাবা মাই লাই দিয়ে মাথায় উঠায়। বুঝতে পারো সবাই ক্লাসের সবাই? ফাইন, তো এবার মাইনাস ওয়ানটা সামনে চলে আসলো, মাইনাস টু টু দি পাওয়ার এক্স লন ওয়ান মাইনাস এক্স। এবার আমি ডিফারেন্সিয়েশন করব, এখানে কোন সূত্র হবে দেখে বলো? ইউভি সূত্র। এটা ভি, ইউভি, ভেরি গুড। মাইনাসটা বাইরে থাকলো, একবারে বলো এটা ইউ এটা ভি, ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। ওকে, এবার জানতে চাই কয়জন পারবা লন ওয়ান মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ভাবো এটা এক্স, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভেরা? ওয়ান বাই এক্স অফ ওয়ান মাইনাস এক্স, কিন্তু এটা কি এক্স? না, এটা ওয়ান মাইনাস এক্স, ডিডি এক্স অফ ওয়ান মাইনাস এক্স। আর এটা সোজা, এটা মাইনাস হবে ভেরা, কারণ এই প্লাস মাইনাস এ মাইনাস। টু টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভেরা? খুবই সহজ, টু টু দি পাওয়ার এক্স লন টু, টু টু দি পাওয়ার এক্স লন টু, কষ্ট করে পড়াইলাম। ওয়ান মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভেরা? ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান হবে, মাইনাস ওয়ান, এই মাইনাস মানে এটা প্লাস হয়ে যাবে। সো টু টু দি পাওয়ার এক্স বাই ওয়ান মাইনাস এক্স মাইনাস টু টু দি পাওয়ার এক্স লন ওয়ান মাইনাস এক্স ইন্টু লন টু। তো এটা হলো অ্যান্সার স্পেশাল ম্যাথ, এটা স্পেশাল ম্যাথ গুলো করাই দেওয়ার চেষ্টা করছি। তোমাদের কাছে রিকোয়েস্ট করছিলাম ভেরা 9.4 এর ইচ অ্যান্ড এভরি অঙ্ক করো, প্রত্যেকটা অঙ্ক, যদি কোথাও কোনো প্রবলেম পাও আমাকে বলো দয়া করে, আমি করাই দিব। কিন্তু 9.4 ভালো না বুঝলে 5, 6, 7, 8, 9 বুঝতে পারবা না, বুঝছো? মানে পরের চ্যাপ্টার গুলো অনেক প্রবলেম হবে, আর যে এই চ্যাপ্টার বুঝা ফেলাবা তার পরের চ্যাপ্টার গুলা পান্তা ভাত লাগবে, আই শিওর ইউ দ্যাট, মানে একদম সহজ লাগবে ভাইয়া তুমি যদি 9.4টা কভার আপ করতে পারো। 63 নাম্বারের কথা বলছো, এটা দেখায়া চ্যাপ্টারটা শেষ করব, কিন্তু তোমরা ভেরা সবগুলা দয়া করে কইরো ভেরা। লাস্ট ক্লাসে তোমাদের মনে আছে 63-1 নাম্বারটা একটু দেখায় দিছিলাম, দুইটা ফাংশন যদি যোগ আকারে থাকে তাহলে আলাদা আলাদা ধরে নিতে হয়, সবার কি মনে আছে ক্লাসের সবার? জি ভাই। আচ্ছা একটা কথা বলে নেই, এখানে একটা ছোট্ট ভুলের মতো আছে দেখা যাচ্ছে, এই এক্সটা কিন্তু সাইন ইনভার্স এক্স হবে, বুঝছো? এক্সটা নাইমে আসছে, ওইটা সাইন ইনভার্স এর সাথে হবে। তো আমার টি দেয়া আছে, এখান থেকে ডিটি বাই ডিএক্স বের করতে বলছে, এটা কিছুই না ভাইয়া, দুইটা অঙ্ক, দুইটা অঙ্ক, একটা দ্বিতীয় বিভাগের একটা তৃতীয় বিভাগের, দুইটা মিলায়া একত্রে দিছে। আসো একটু দেখি, ভালো করে শুনো, 63-3 এটা স্পেশাল একটা ম্যাথ করাই দিই, এটা করলে বেসিক্যালি দেখা যাবে যে বাকি অঙ্কগুলো সহজ লাগবে তোমার কাছে। যারা এখনো হোমওয়ার্ক করো নাই প্রিভিয়াস ক্লাসগুলো দেখে হোমওয়ার্ক করো,
এক মিনিট সময় নষ্ট করতেছি ক্লাসের গুরুত্বপূর্ণ সময় বাদ দিয়া। ভেরা, কলেজ যদি মার্চ থেকে খুলে যায় তাহলে তোমরা আর প্রিভিয়াস চ্যাপ্টার রিভাইজ দেওয়ার টাইম পাবা না। আজকে জানুয়ারি মাস শেষ, কালকে থেকে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত 28 দিন, এই 28টা দিন কাজে লাগাও, বুঝতে পারছো? প্রিভিয়াস চ্যাপ্টার গুলা যেগুলা তোমাদের প্রবলেম আছে সর্ট আউট করো, প্রবলেম থাকলে আমাকে বলো, আমি তোমাদের হেল্প করব যে কিভাবে তুমি এটা সর্ট আউট করতে পারো, বা তোমার কোন কোন জায়গায় প্রবলেম, কোন রেকর্ডিং গুলা দেখবা, কিভাবে শুরু করবা, এই 28টা দিন কাজে লাগাও, বুঝছো আমার কথা? কথা শেষ দে আছে। পরে চুল ছিটতে মন চাবে, যে ভাইয়া অনেকবার বলছিল ভাইয়া ট্যানিং, ও এটা ট্যানিং বার্স। ওকে, যারা এই ফাংশনটাকে ইউ আর এটাকে ভি ধরে নেই, ফার্স্ট অফ অল আমি পাশে লিখবা, হ্যাঁ আমি আর লিখলাম না, তোমরা পাশে লিখবা যে ইউ ইকুয়াল টু এটা ধরছি আর ভি ইকুয়াল টু এটা ধরছি, বুঝতে পারছো ক্লাসের সবাই? তো ডিটি বাই ডিএক্স কত হবে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ডিইউ বাই ডিএক্স প্লাস হবে ডিভি বাই ডিএক্স। এইটা আমরা এক নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। এখন আমি ডিইউ বাই ডিএক্স করবো আর ডিভি বাই ডিএক্স করবো, এখানে আমি এক নাম্বারে মান বসাবো, বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে ফাইন, এবার এখন ইউ ইকুয়াল টু ট্যান ইনভার্স 4 root x by 1 minus 4x. Where a car car money assist. Group 2. It to repeat huye jak. Eyonko koray disilam. Ba homework disilam. Money koro. Where a eta keki ebhabe likhte parbo. 2 into 2 root x. 1 minus 2 root x whole square. Where a it to flashback e jao. Last class er agar class. 9.4 এর ক্লাস 3 আমরা এটা পড়ছিলাম, মনে আছে? জি ভাইয়া। বলো তো এখন কাকে কি ধরবো এই ফাংশনটায় পাশে? 2 root x কে tan, 2 root x কে tan থিটা। ধন্যবাদ এরা কয়েকজন আসলেই পড়াশোনা করছো, আমি তোমাদের চেহারা না কথা শুনেও বুঝে যাইতেছি, চেহারা দেখলে আরো ভালোভাবে বুঝে যেতাম যে কে পড়তেছো না কে পড়তেছো, যে ফাঁকিবাজ ওরে অনেক বকা দিতাম, কিন্তু আমি আফসোস চেহারাই দেখতে পাচ্ছি না, দুঃখিত। এই 2 root x এর জায়গায় tan theta টা বসাও, 2 tan theta 1 minus tan square theta, জানতে চাই এটা কত হয় কোন সূত্র, কার কার মনে আছে? 2 theta tan 2 theta, tan 2 theta, থ্যাংক ইউ। এই চ্যাপ্টারের বেসিক উদ্দেশ্যই ছিল এইটা কাটাকাটি, tan tan inverse কাটা, 2 theta হয়ে গেল, theta মানে কত, tan inverse 2 root x। এইবার তুমি ddx করো, du by dx করো, মানে এতক্ষণে আমি এটাকে সাজাইছি, এবার ddx করো, উপরেরটা মুছে দিচ্ছি, v ছিল x টু দি পাওয়ার সাইন ইনভার্স x, মনে রাখো, বা du বাই dx কত হবে বেয়ারা, এটাকে ddx করলে একবারে বলো 2 বাই 1 প্লাস x স্কয়ার, কিন্তু এটা কি x, tan ইনভার্স x কে ddx করলে 1 বাই 1 প্লাস x স্কয়ার, কিন্তু এটা x না, এটাকে আবার ddx করতে হবে। তো এই 2 তো বাইরে, 2 দুগুণে 4 1 প্লাস 4x, আর রুট x কে ddx করলে হয় 1 বাই 2 রুট x, তো এই দুই, এই দুই কাটা, তো আমি আলটিমেটলি বলতে পারি du বাই dx 2 বাই
root x 1 plus 4x ভেরা শুনো এইটা আমরা পেয়ে গেলাম হচ্ছে du by dx আরেকটা কি বের করতে হবে dv by dx dv by ভেরা এই du by dx এর ক্যালকুলেশনটা বুঝছো এই জায়গাটা আমাকে একটু জানাও সবাই ক্যালকুলেশনটা বুঝছো কিনা জি ভাইয়া জি ফাইন এবারে আসো ডিভি বাই ডিএক্স এটা হলো গ্রুপ থ্রিতে আছে মানে তৃতীয় বিভাগের ম্যাথ আবার ভি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স তাহলে লন ভি নিবা লন এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স সামনে নিয়ে আসবা এইবার মনে হয় ডিফারেন্সিয়েশন খুব সোজা এটাকে ডিডিএক্স করলে কি হয় 1 by v dv by dx আর এটা uv u ddx of v plus v ddx of u তোমাদের কাছে জানতে চাই এই vটাকে ডানে পাঠিয়ে দাও অঙ্ক শেষ v ডানে পাঠিয়ে দিলে v v মানে হচ্ছে x to the power sin inverse x ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ln x কে 1 by x 1 by x 1 by x আর sin inverse x কে ddx করলে কি হয় 1 by root over 1 minus x square তার মানে তুমি du by dx পাইলা dv by dx পাইলা তোমাকে বের করতে বলছিল dt by dx মনে আছে কিনা ভেরা সেটা হচ্ছে দুইটার সমষ্টি সুতরাং dt by dx equal to হলো এইটা যোগ এইটা বুঝছো ম্যাসিভ অঙ্ক একটা মানে এটা হলো গ্রুপ টু এটা গ্রুপ থ্রি দুটাকে একত্রে মিলাই দিছে আর কিছুই না বুঝছো সবাই ম্যাথটা এবার জি ভাইয়া ভেরা অনেক দিন আজকে মনে হয় পাঁচ নাম্বার ক্লাস হইলো আমার 9.5টা অবশ্য ফোরটা শেষ হয়েছে তোমরা ভেরা এই চ্যাপ্টারটা দয়া করে ভালো করে সলভ করো কোন জায়গায় কোনো প্রবলেম হইলে দয়া করে আমাকে জানাও অনেক রিকোয়েস্ট করছি কথাগুলো শুনো কাজে লাগবে 9.5 এ চলে যাব ভেরা 9.5 কোনো নতুন চ্যাপ্টার না এটাও ডিফারেন্সিয়েশন তাহলে পার্থক্যটা কি আসো চ্যাপ্টারটা একটু দেখি ছোট একটা চ্যাপ্টার এত বড় একটা চ্যাপ্টারের পরে এই চ্যাপ্টারটা দেখে ভাল লাগতেছে মানে রিলিফ লাগতেছে অনেক ভেরা মূল পার্থক্যটা হইল বুঝায় বলি 9.4 এ y ইকুয়াল টু একটা ফাংশন ছিল f অফ x তা তাইলে তুমি dy বাই dx করতা আর এই চ্যাপ্টারের পার্থক্যটা হইল এইখানে ভেরা x আর y মিলায়া সমীকরণটা দেয়া থাকে এখান থেকে আমাকে dy বাই dx টা বের করতে হবে বুঝাইতে পারছি আমি ক্লাসের সবাইকে জি ভাইয়া মূল পার্থক্যটা কি বুঝতে পারছো ওকে কোনো পার্থক্য নাই নিয়ম এক সব এক আমি প্রথম অঙ্কটা দিয়ে স্টার্ট করতেছি কোনো কথাবার্তা ছাড়া ln x y equal to x plus y এখান থেকে dy বাই dx বের করবা সো তোমাদের কাছে আমার প্রশ্ন ভেরা log এর গুণ মানে কি 9.5 লন এর গুণ মানে হচ্ছে যোগ অনুশীলনী 9.5 চারের এ নাম্বার লন এক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ডিডিএক্স করার আগে লগের গুণকে লগের যোগ লিখতেছি এবার তুমি উভয় পক্ষে ডিডিএক্স করো উভয় পক্ষে ডিডিএক্স নাও তোমাদের কাছে আমি একটু জানতে চাই কয়জন বলতে পারবা ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 1/x 1/x চমৎকার ln y কে করলে কি হয় ভেরা ln y কে
বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, আর y কে ডিফারেন্সিয়েট করলে কিছুই না, dy/dx হবে। বুঝতে পারছো আমার কথা? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? তাহলে এই চ্যাপ্টারের বেসিক জিনিসটা কি, একাধিক জায়গায় dy/dx হবে, তুমি dy/dx গুলা একপাশে এনে কমন টমন নিয়ে সমীকরণের মতো dy/dx বের করবা। আগের চ্যাপ্টারে এটা ছিল না। বুঝাইতে পারছি পার্থক্যটা? জি ভাইয়া, জি ভাইয়া। ওকে, তো dy/dx এখানে আর এখানে আছে, এটা বামে আনো এটা ডানে নাও, তাহলে যেটা হবে 1/y dy/dx - dy/dx 1 - 1/x। এই দুটার মধ্যে dy/dx কমন যায়, তো 1/y - 1 dy/dx এটা লসাগু করো x, তাহলে x মাইনাস ওয়ান, এটা লসাগু করো y, এটা 1 - y dy/dx x মাইনাস 1/x, তাহলে dy/dx কি হবে আর গুণ করে দাও, dy/dx হবে y ইন্টু x মাইনাস 1 x ইন্টু 1 - y। আমি বোধহয় বুঝাইতে পারছি, পক্ষান্তর করে দিছি, এইভাবে dy/dx বের করতে হবে। অঙ্কটা কি সবাই বুঝছো? যদি বুঝে থাকো তোমরা আমাকে বলো, আমি এক জাতীয় অঙ্কগুলো একসাথে করাচ্ছি তোমাদের, তাহলে সুবিধা হবে। তোমরা কি চারের এ পারলে, বি পারা কি উচিত আমি এক্সপেক্ট করতে পারি? দেখো তো জি ভাইয়া, ফাইন, মনে হয় পারবা। এরপরের দুটা ম্যাথ একই রকম, যেটা সে দুটা আমি একটা করে দিচ্ছি, একটা কাজ দিব। ভাইরা দেখো তো 2 আর 6 দুটা কি একই রকম? তো আমি 6 নাম্বারটা করাই দিচ্ছি, তুমি 2 নাম্বারটা করবা বাসায়। dy/dx বের করতে হবে x + y = xy² হোমওয়ার্ক গুলা দয়া করে করো, হোমওয়ার্ক গুলা করলে ডিফারেন্সিয়েশনের একদম মানে পরের চ্যাপ্টার গুলা যে কি সহজ লাগবে, আর তুমি এটা ফাঁকিবাজি করে আইসা পরের গুলা করলেই কঠিন লাগবে, বলে দিলাম তোমাকে। x + y xy² উভয় পক্ষে ddx করো, ddx করলে x কে ddx করলে হয় 1, y কে ডিফারেন্সিয়েট করলে কি হবে dy/dx সিম্পলি। এখানে কোন সূত্র হবে বলো তো ভাই? u v, এটা u, এটা v, u ddx of v plus v ddx of u। এবার জানাও এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, কয়জন পাবা, y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ক্লাসের কে কে পারবা? 2y ইনটু dy/dx, এক্সেলেন্ট, 2y ইনটু dy/dx প্লাস y স্কয়ার ইনটু 1। বোঝা গেছে ভাইরা? এটাকে x স্কয়ারের মতো ভেবে 2y, কিন্তু এটা তো x না, আবার y কে ডিফারেন্সিয়েট করছে। এবার বলো তুমি যদি dy/dx বের করতে চাও, এটাকে বামে নিয়ে যাবা, এটা ডানে নিয়ে যাবা, সবাই কি বুঝতেছো dy/dx বের করা হচ্ছে টার্গেট? এই দুটার মধ্যে কি কমন চাই, dy/dx? তো আমাকে বলো dy/dx কত হবে,
y square minus 1, 1 minus 2xy. বুঝাইতে পারছি সবাইকে? যারা ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো আমাকে একটু জানাও এক বাক্যে। মানে সমীকরণের মতো dy by dx করতে হবে, কনসেপ্ট যদি ঠিক থাকে তোমাদের কোনো প্রবলেম নাই। একটা কথা আমি বলে নেই, সেটা হচ্ছে জিনিসগুলো ভালো মতো বুঝছো। সাপোজ x টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েট করলে 5x টু দি পাওয়ার 4, ভালো। কিন্তু y টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 5y টু দি পাওয়ার 4 হবে, কিন্তু এটা x না, সাথে একটা dy by dx হবে। বুঝতে পারি সবাই? জি ভাইয়া। সবাই কি বুঝতেছে? ফাইন, এবার সূচকের ম্যাথ করব, যেটা একটু আগে আজকে আমরা 9.4 এর তৃতীয় বিভাগে করে আসছি। যারা সূচকের অনেকগুলা ম্যাথ আছে, 3 নাম্বার আছে, তারপরে 4 এর সি আছে, 7 নাম্বার আছে, 9 নাম্বার আছে, অনেকগুলা সূচকের ম্যাথ। যারা সূচকের ক্ষেত্রে কি করতে হয় বলো? চলকের পাওয়ার যদি চলক থাকে সেক্ষেত্রে কি করি আমরা? তাহলে কি আমি এক্সপেক্ট করতে পারি যে তুমি 3 আর 4 এর 3 ম্যাথ গুলা পারবা? জি ভাইয়া। ক্লাসের সবাই হোপফুলি পারবা, না পারলে আমি অবশ্যই আসি, আমি দেখাই দিব। 9 নাম্বার, দেয়া আছে y equals to x to the power y, বা উভয় পক্ষে লন নাও, লন y, লন x to the power y। যারা জানতে চাই এখানের y কই যাবে? সামনে চলে আসবে। ভেরি গুড, ওয়াই সামনে চলে আসবে। সো লন ওয়াই, ওয়াই লন এক্স, ভালো কথা। এবার উভয় পক্ষে ডিডি এক্স করো, ডিফারেন্সিয়েশন করো, ডিডি এক্স অফ লন ওয়াই আর ডিডি এক্স অফ ওয়াই লন এক্স। এবার কে কে বলতে পারবা লন ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1/y dy/dx, তো এখানে যেটা হবে 1/y dy/dx, ln x কে ddx করলে 1/x হয় আমরা সবাই জানি, আর এটা dy by dx থেকে যাবে। যারা আমাকে বলো dy by dx এর ভ্যালু বের করার জন্য তুমি কি করবা? বাম পক্ষে থেকে যাবে dy by dx গুলো। হ্যাঁ হ্যাঁ কারেক্ট, 1/y dy/dx minus ln x into dy by dx y by x, এই দুটার মধ্যে dy by dx কমন যায়, 1/y minus ln x y by x। তো লসাগু করো, ও সরি, ইনটু dy by dx আছে তো y by x। তো এটা যদি আমি ওই পাশে পাঠিয়ে দেই, লসাগু করি প্রথমত, y 1 minus y ln x dy by dx equal to y by x। তো ডানে পাঠিয়ে দিলে যেটা হবে, উপরে y স্কয়ার y স্কয়ার আর নিচে x ইনটু 1 মাইনাস y ln x। একটু অ্যান্সারটা দেখবা, অ্যান্সারটা কি ঠিক আছে? আমার কাছেই তো মনে হয় অ্যান্সার ঠিকটা আছে। কারণ এখানে একটা কাজ করা যায়, এই কাজটা করছে কিনা?
আমি একটু বলি, মানে এখানে একটা কাজ করা যায়, আমি সেটাই দেখবো। হ্যাঁ ঠিক আছে, ওরা এই কাজটা করছে, আমি একটু বুঝায় বলি। তোমাদের অনেকেরই মনে হবে যে ভাইয়া আপনার উত্তর হয় নাই, মানে ওয়াই স্কোয়ার বা এরকম আছে। তো আমি একটু বলি দেই, যারা খেয়াল করো এই লাইনটা একটু দেখো, ওয়াই লন এক্স মানে কত? লন ওয়াই, লন ওয়াই। এইটা বসানোটা ম্যান্ডেটরি না, মানে তুমি যদি এটা অ্যানসার রেখে দাও কোনো প্রবলেম হবে না। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। পরীক্ষার হলে তোমার এটা মনে নাই আসতে পারে, বইয়ের অ্যানসার করে দিলাম আমি, কিন্তু এইটা অ্যানসার রাখলেও ওকে। তোমার কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা সবাই কি অঙ্কগুলো বুঝতেছো? ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাই। ভেড়া, এই অঙ্কটাও লন নিতে হবে, বুঝতে পারো? চলকের পাওয়ার চলক আছে। জি ভাইয়া। ওকে, দুটা ম্যাথ একই রকম, 8 নাম্বার 14 নাম্বার। আমি একটু 14 নাম্বারটা তোমাকে দেখাই দিচ্ছি, কারণ 14 নাম্বারটার মধ্যে একটু স্পেশাল ব্যাপার আছে। ভেড়া, অনেকেরই ধারণা এইটা সাইন স্কোয়ার, এটা কি আসলে সাইন স্কোয়ার? না ভাই, এটা খালি অ্যাঙ্গেলটার উপর। এক্সেলেন্ট, এটা হলো সাইন অ্যাঙ্গেলটার স্কোয়ার, মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো সাইনের উপরে কিন্তু বর্গ নাই, সাইনের উপরে যদি বর্গ থাকতো তাহলে আমি এখানে স্কোয়ার লিখতাম। বুঝাইতে পারছি? জি ভাইয়া। সবাইকে তো এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স টা বের করবো, এটার মধ্যে একটু বুঝার বিষয় আছে, এই কারণে ম্যাথটা করাই দিচ্ছি। 14 নাম্বার, এরা তোমাদের প্রতি হাম্বল রিকোয়েস্ট থাকবে, 9.3 তো সহজ, এটা তো মনে হয় করছো। 4-5 তন্মধ্যে 4 খুব যত্ন নিয়ে চ্যাপ্টারটা করবা, তাহলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুইটা করতেই সুবিধা হবে। বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফাইন, সো এবার ধরি, হ্যাঁ ধরি তো না, দেয়াই আছে, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা হচ্ছে 14 নাম্বার। তো ডিফারেন্সিয়েশন করো, ডিওয়াই বাই ডিএক্স, আর এটা ডিডিএক্স, সাইন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন দেখি তোমরা কম্পাউন্ড ফাংশন কতটুকু ভালো শিখছো, বলো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, ঠান্ডা মাথায় বলবা। হ্যাঁ, কজ x plus y whole square ddx of x plus y whole square. Very good, jader concept develop hoyteche tara eta likhte parba, etake x bhabcho cos x, kintu eta ki x na, eta x plus y whole square likhla. Ebar next bhalo kore shuno, etake ddx korba, abar ki bhabba bolo, এই পুরোটাকে এক্স ভাববা, এক্স স্কোয়ার জানতে চাই, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ভেরি গুড, 2x, কিন্তু এটা যেহেতু এক্স না, ডিডিএক্স অফ এক্স প্লাস ওয়াই, লাস্ট বারের মতো বল, এক্স কে ডিডিএক্স করলে কি হয়? 1, আর ওয়াই কে ডিডিএক্স করলে ডিওয়াই বাই ডিএক্স রয়ে যাবে। তো এটার ঘটনাটা হইল এমন, 1 প্লাস dy বাই dx, লাস্ট লাইনটাকে বুঝাইতে পারছি আমি, লাস্ট লাইনটা? জি ভাইয়া। তাই যদি হয়ে থাকে আমাকে বলো, এইটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করো, এটার সাথে এটা, এটার সাথে এটা, বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। তোমরা হয়তো জানো 9.5 হয়ে গেলে আমাদের ডিফারেন্সিয়েশনের অনেকটুকু পার্টি হয়ে যাবে, 6-7 পরের অংশটা, 9 এর অংশগুলো বাকি আছে, অন্তরকের প্রয়োগ মূলত।
তো আমরা ফেব্রুয়ারি মাসে আমাদের যেটা প্ল্যান আছে, আমরা ইনশাল্লাহ 9 আর যে 3 যেটা শেষ করতেছি করে আমরা করব 5, চ্যাপ্টার 5 হচ্ছে বিন্যাস সমাবেশ, এই পার্টটা করব। আর শিডিউল ক্লাসের বাইরে এক্সট্রা ক্লাসে তোমাদের পড়ানো হবে দুইটা চ্যাপ্টার, 2 এবং 6। প্রথমে আমি 6 পড়াবো, এটা অনেকেরই আছে, তো এই চ্যাপ্টারটা আমি করাই ফেলবো এক্সট্রা ক্লাসে, এটার জন্য বেশি ক্লাস লাগবে না, 2টা বা 3টা এক্সট্রা ক্লাস লাগবে মনে হয়। তো এক্সট্রা ক্লাসের শিডিউল গুলো আমি দিয়ে দিব। তবে ভাইয়া আমি এক তোমাদের জানানোর জন্য বলে রাখি, শিডিউল ক্লাসেও আমি চ্যাপ্টার গুলো পড়াবো, তবে লাস্টে যদি কারো ফেব্রুয়ারি মাসের পরীক্ষায় বা মার্চের পরীক্ষায় এটা থাকে তাহলে তারা চ্যাপ্টারটা করে ফেলবে। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? হ্যাঁ। চ্যাপ্টার কত কত? 2 আর 6, ভেক্টর। আর এটা হলো 9-10 এর ত্রিকোণমিতি করছো না? জি ভাই। হ্যাঁ, এটা ওই ওই চ্যাপ্টারই, মানে নতুন কোন চ্যাপ্টার না এটা আসলে। তো এটা আমি এক্সট্রা ক্লাসে করাবো। অঙ্কে ফিরে আসি, বলো এইটার সাথে যদি আমি এটা গুণ করি, প্রথমে এই পুরোটার সাথে 1 গুণ করলে কি হয় বলতো? এটাই থাকে না? জি ভাইয়া। 2 × x + y, cos x plus y whole square, আর এই পুরোটার সাথে dy/dx গুণ করলে কি হয়? 2 × x + y, cos x plus y whole square dy/dx। এই লাইন থেকে এই লাইন কি করছি বুঝছো? এই পুরোটার সাথে 1 আর dy/dx গুণ করে দিছি। বুঝাইতে পারছি আমি ক্লাসের সবাইকে? এবার আমার আলটিমেট টার্গেট হলো dy/dx বের করা। এখানে dy/dx আছে, আবার এখানেও আছে। এটা বামে আনলে কি হবে একবারে বলো ভাই? এইটা আর এটা বামে আনলে dy/dx ইনটু 1 মাইনাস 2x প্লাস y cos x প্লাস y হোল স্কয়ার। হ্যাঁ, dy/dx টা সবসময় পরে লিখতে হয়। আচ্ছা, পরে নিব ভাই। এত ইনটু dy/dx আমি কি বুঝাইতে পারছি? যারা দেখো তো বামেরটা বুঝছো কিনা ক্লাসের সবাই? এইটাকে বামে আনছি, dy/dx কমন নিছি, এই জায়গাটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। তার সবার কথা জানতে চাই। জি ভাইয়া। ওকে, সো হয়ে গেছে dy/dx, জাস্ট সিম্পলি এটাকে এই পাশে এসে ভাগ করে দিয়ে দি। তার মানে dy/dx হবে 2 × x + y, cos x plus y whole square, 1 minus 2 × x + y, cos x plus y whole square is the answer. Answer কে একটু মিলায় দেখতে চাই, ঠিক আছে কিনা? চোদ্দ নম্বরটা, ঠিক আছে। ভেরা কয়েকটা স্পেশাল ম্যাথ করাই দিব তোমাদের। এখন তো 4টা স্পেশাল ম্যাথ আছে, আমি নাম্বার গুলো একটু টিক চিহ্ন দিয়ে দিচ্ছি তোমাদের কাছে। 7 নম্বর, 10 নম্বর, 12 নম্বর, 15 নম্বর, এই 4টা ম্যাথ একটু অন্যরকম। আর আরেকটা কথা আমি বলে রাখি ভেরা, এই যে 13 নম্বর ম্যাথটা দেখতেছো, এটা কি দুইটা সূচকীয় ফাংশন যোগ আকারে আছে না? জি ভাইয়া। তোমাদের মনে আছে আমরা 9.4 চ্যাপ্টারে একটাকে ইউ আরেকটাকে ভি ধরে করছিলাম না? জি ভাইয়া। আছে সবার? জি ভাইয়া। এইটাকে এই রুলটা ফলো করে করবা, না পারলে আমি দেখাই দিব। আমি দেখি আমি 4টা করাই দিতে পারি কিনা। প্রথমত 12 নম্বরটা করাই, যদি না শেষও হয় নেক্সট ক্লাসে 9.5টা শেষ করে তারপরে আমরা সরল রেখা 3.6 এ যাব। তোমাদের মনে আছে সরল রেখা আমরা 3.5 পর্যন্ত করছি ক্লাসের সবার? সবার কি মনে আছে ভেরা? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হলো ভেরা, তোমরা 9.4 এর উপরে
হ্যাঁ একটা এক্সাম নিব, এক্সামটা কেমন বলি, কোনো সৃজনশীল না, সিম্পলি আমি ছয়টা ডিফারেন্সিয়েশন করতে দিব, মানে তিনটা বিভাগ আছে না 9.4 এর, জাস্ট ছয়টা ডিফারেন্সিয়েশন করতে দিব, এইটা একটা কোশ্চেন গ্রুপে দিয়ে দিব, তোমরা পরীক্ষাটা দিবা, কারণ 9.4 এর তো সব করবা তোমরা, তারপরে এক্সামটাও দিবা, বুঝতেছো ক্লাসের সবাই? একদম পরীক্ষাটা যদি না দাও, একদম বদদোয়া দিতেছি তোমাদের, কখনো ভালো হবে না, বুঝছো? জি ভাইয়া। এবার বারো, একটা স্পেশাল একটা ম্যাথ, বেরা তোমরা একটা কথা মনে রাখবা, বর্গমূল থাকা অবস্থায় কখনোই তুমি ডিফারেন্সিয়েশন করবা না, তাইলে কি করবা, বর্গ করে দিই, এটাকে হোল স্কোয়ার করো, বলবা এই এটাকে হোল স্কোয়ার করলে কি হয়, x y plus y by x plus equal to a, বুঝাইতে পারছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ক্লাসের সবাই কি বুঝছো? সবাই কি বুঝতে পারছো ভাইরা? জি ভাইয়া। ভাইয়া ওকে, এটা কাটাকাটি যায়, আমাকে বলবা এটার বদলে কত হয়? 1 হয় ভাইয়া, তো 2, এই 2 ডানে পাঠাও, x by y plus y by x equal to a minus 2, ডানে পাঠাইলাম কারণ এই পুরোটা একটা কনস্ট্যান্ট, এইবার ডিফারেন্সিয়েশন করলে ভালো হবে কারণ কনস্ট্যান্ট কে ddx করলে তো জিরোই হয়, তো ddx করো, x by y plus y by x, আর ডানে হচ্ছে ddx of a minus 2, বেরা a minus 2 কে ডিফারেন্সিয়েশন করলে পুরোটা জিরো হয়ে যাবে, আর এখানে দুইটা সূত্র যোগে যোগে আছে, আলাদা আলাদা ddx হবে, এখানে কোন সূত্র হবে বলো, x by y, u plus v হবে ভাই, u by v, মানে মানে এটা তো u plus v, ঠিক আছে দুইটা আলাদা আলাদা, এখানে ডিফারেন্সিয়েশনটা হবে ভাগের সূত্র, v স্কয়ার v ddx of u minus u ddx of v plus v স্কয়ার v ddx of u minus u ddx of v, ডানে হচ্ছে শূন্য, বুঝাইতে পারছি, লাস্ট লাইনটা কি বুঝছো সবাই, আমাকে একটু জানাও। জি ভাইয়া। ক্লাসের সবাই, বেরা ক্লাসের প্রত্যেককে জানাও ম্যাথ লাস্ট লাইনটা বুঝছো কি? জি স্যার। ফাইন। জি ভাই, আমার আলটিমেট টার্গেট হচ্ছে dy / dx বের করা, যে কোনো একটাকে ডানে পাঠাও, x কে ddx করলে 1 হয়, আর এটা তো dy / dx ই আছে, y স্কয়ার মাইনাস x স্কয়ার x ইনটু ddx অফ y মাইনাস y ইনটু 1, এবার আরআরি গুণ করো কত হবে একটু বলো, x স্কয়ার y মাইনাস x কিউব dy / dx মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স মাইনাস মাইনাস প্লাস ওয়াই কিউব, ওকে, তো এইবার ভেরা আমাকে একটু বলো যে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করবো, এটাকে বামে আনো, এটাকে ডানে নিয়ে যাও, কত হবে একটু বলো দেখি, এটা যদি বামে আসে এটা যদি বামে আসে তাহলে এক্স ওয়াই স্কয়ার মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ও এক্স কিউব, এত ইনটু ডিওয়াই বাই ডিএক্স, আর ডানে গেলে ওয়াই কিউব মাইনাস এক্স স্কয়ার ওয়াই, এটা ভাগ করে দাও, ডিওয়াই বাই ডিএক্স হয়ে গেছে, ভেরা পাশাপাশি একটু কমন যায়, ওয়াই কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এটা ভাগ করে নিয়ে গেছো, এক্স কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সুন্দরভাবে এই দুইটা কাটা, dy / dx মানে হচ্ছে y / x,
বুঝতে পারছো ভাইরা ক্লাসের সবাই? জি ভাইয়া। তো ডিফারেন্সিয়েশন গুলা যেটা এই চ্যাপ্টারের গুলা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমি দুইটা স্পেশাল অঙ্ক আরো দেখাই দিচ্ছি, বাকিগুলা কাজ করবা তোমরা। যেটা করাই দিব সেটা হচ্ছে 10 নাম্বার, এটার মধ্যে ছোট্ট একটা স্পেশাল ব্যাপার আছে, এই কারণে করাই দিচ্ছি বলতো। 10 নাম্বারে ওয়াই ইকাল টু কট এক্স প্লাস ওয়াই, ক্লাসের কারো কি মুখস্থ আছে কট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? কট এক্স এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? মাইনাস কোসেক স্কয়ার এক্স। মাইনাস কোসেক স্কয়ার এক্স, চমৎকার, ভেরি গুড। জি ভাইয়া, 10 নাম্বারটা করে দিচ্ছি। ধরি ওয়াই হচ্ছে কট এক্স প্লাস ওয়াই, ডিফারেন্সিয়েশন করো ডিডিএক্স, ডিডিএক্স অফ কট এক্স প্লাস ওয়াই, এটাকে এক্স ভাবতেছো কট এক্স, ডিডিএক্স করলে কি হবে? মাইনাস কোসেক স্কয়ার এক্স প্লাস ওয়াই। কিন্তু এটা কি এক্স? না ভাইয়া, ddx of x plus y। এখন ইউজুয়ালি অঙ্কটা করলে ই হয়, কিন্তু বইয়ে খেয়াল করো অঙ্কগুলোতে আবার একটু প্রিভিয়াস জিনিসগুলোতে, মানে যদি সামহাও কখনো তুমি পিছনের লাইন থেকে মানটা বসাইতে পারো, মানে ওরা ছোট করার চেষ্টা করছে। আমি একটু বুঝায় বলি, এটা হলো কোসেক স্কয়ার থিটা। বলতো ভেরা, কোসেক স্কয়ার থিটাকে 9/10 এর ফর্মুলা অনুযায়ী কি লেখা যায়? কোসেক 1 প্লাস কট স্কয়ার থিটা। 1 + cot² very good, 1 + cot² x + y। আচ্ছা, আর এটাকে ddx করলে কি হয় বলো? x কে ddx করলে কি হয় ভাইয়া? 1 + ddx of y, 1 + ddx of y, চমৎকার। তো এটা এর আগেও করছি আমরা, তোমরা আমাকে বলো, ফ্ল্যাশব্যাক দেখো, cot স্কয়ার x প্লাস y কে y বলা যায়, তার মানে এটা হলো y স্কয়ার, মানে একটু ছোট হয়ে আসলো রাশিটা, মানে পরীক্ষার সময় হবে কি এই জায়গাগুলো না মাথায় কাজ করবে না। তবে আমি একটা কথা বলে রাখি ভেরা, আমাকে তো ডিফারেন্সিয়েশন করতে বলছে, আমাকে তো অ্যান্সার মিলাইতে বলে না। কেউ যদি মানে নর্মালি এটা কোসেক স্কয়ার রেখেই dy/dx করো, তাহলে অ্যাজ এ টিচার আমি নাম্বার কাটবো না, কারণ এটা তো প্রমাণ করতে বলে না। সবাই কি বুঝতেছো আমার কথা? কিন্তু কলেজের স্যারদের কথা বলতে পারতেছি না। বুঝতে পারছো সবাই? 1 + y² আর 1 + dy/dx, যদি প্রমাণ করতে বলে সেটা আলাদা বিষয়। তো dy/dx বের করবো, এটার সাথে দুইটাই গুণ করে দাও, এই টাইপের অঙ্ক আমরা করছি, মনে আছে ভেরা একটু আগে? জি ভাইয়া। এটার সাথে 1 + y² 1 + y² dy/dx। এবার তোমার টার্গেট হইলো dy/dx বের করা, এটা বামে আনবা, বামে আইনে কমন নিলে কি হয় একবারে বলো? 1 + 1 + y² dy/dx -1 + y², বুঝে যাচ্ছে ভেরা? এটা বামে নিয়ে আসছি ক্লাসের সবাই। জি ভাইয়া, এটাকে বামে নিয়ে এসছি, তো এটা 2 + y² হয়, ভাগ করে দাও, dy/dx হচ্ছে 2। আশা করি ক্লাসে সবাই বুঝতে পারছো। অনেকেরই হয় কি এই অঙ্কটা করতে গেলে নরমালি অ্যান্সার মিলতো না, কারণ ওই যে কোসেক স্কয়ার ওইটাকে ভাঙাইতে ভুলে যায়। ম্যাথটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। ফাইন, আমরা আরেকটা ম্যাথ করতে যাচ্ছি, সেটা হলো 15, এটা দিয়ে শেষ করব চ্যাপ্টার। আমার মোটামুটি হয়ে গেল, কিন্তু তোমরা ভেরা বাকি অঙ্কগুলো কিন্তু করতে হবে ঠান্ডা মাথায় করে। অবশ্যই দু একটা না পারতে পারো, আমি সেটা করাই দিই। তো 15 নাম্বার অঙ্ক যেটা আছে, তোমাদের একটা কথা একটু আগে বলছি, মনে আছে যে বর্গমূল থাকা অবস্থায় ddx করবা না,
জি ভাইয়া আমরা যেটা করব যে কোনো একটাকে ডানে পাঠায়া তারপরে বর্গ করে দিব রুটটা চলে যাবে আর একটা কথা তোমাদের বলে রাখি যে কখনো যদি কোনো অঙ্কে সামহাউ ক্যালকুলেশন করে y এর মান বের করা যায় মানে y ইজ এ ফাংশন অফ x এই আকারে প্রকাশ করা যায় তাহলে তুমি সেটা অবশ্যই করবা মানে এখানে দেখো y এর মান বের করতে হলে কিন্তু দম বাইর হয়ে যাবে তাই না এই পাশে y আছে এই পাশে y আছে বুঝতেছো আমার কথা জি ভাইয়া এই কারণে আমি ট্রাই করি না আর আরেকটা ইনফরমেশন তোমাকে দিয়ে রাখি এই প্রশ্নটার উত্তর ভুল আছে আমি বলে রাখি এটার উত্তর হবে 1 প্লাস x হোল স্কয়ার ভেরা ব্র্যাকেটটা দিতে ভুলে গেছে মানে উত্তরটা হবে মাইনাস 1 বাই 1 প্লাস x হোল স্কয়ার ওরা ব্র্যাকেটটা দেন বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই জি ভাইয়া ওকে সো এবারে আসো আমরা 15 নাম্বারটা একটু করি x into root over 1 plus y plus y into root over 1 plus x. x into root over 1 plus y, y into root over 1 plus x. So, তুমি যেটা করবা, যে কোনো একটাকে ডানে পাঠাও তাহলে স্কোয়ার করলে হবে কি দুই পাশে রুটটা চলে যাবে এই অবস্থায় বর্গ করলে কি হবে বলতো রুট কি যাবে তোমরা সবাই জানো যাবে না 2ab টার্মে থেকে যাবে ওকে এবার যদি আমরা বর্গ করি মুছে দিচ্ছি আগেরটা বর্গ করলে হবে x স্কয়ার ব্র্যাকেটে 1 প্লাস y y স্কয়ার ব্র্যাকেটে 1 প্লাস x x স্কয়ার প্লাস x স্কয়ার y y স্কয়ার প্লাস xy স্কয়ার এক জাতীয় রাশিকে এক পাশে আনি x স্কয়ার মাইনাস y স্কয়ার xy স্কয়ার মাইনাস x স্কয়ার y এটা একটা ফর্মুলা হয় ফর্মুলাটা হবে x প্লাস y ইনটু x মাইনাস y আর এইটা এইটার মধ্যে xy কমন নিলে y মাইনাস x হয় ভেরা একটু লক্ষ্য করো আমি যদি একটা মাইনাস কমন নিই তাহলে কি এটা এটা কাটাকাটি যায় না দেখো তো জি ভাইয়া ছোট হয়ে গেল যত সম্ভব তুমি ছোট করে নাও x প্লাস y ইকুয়াল টু মাইনাস xy এই লাইনে তুমি ডিফারেন্সিয়েট করতে পারো কিন্তু তোমাকে আমি ছোট্ট একটা কথা বলছিলাম তোমাদের মনে আছে কিনা যদি কখনো পসিবল হয় y এর মান বের করা সহজ প্রতিস্থাপন করে করা যাচ্ছে তাহলে সেটা করে নিই এটা বামে আনো y কমন নিলে কত হয় 1 প্লাস x তো y হবে মাইনাস x বাই 1 প্লাস x দেখো y এর মানটা x এর মাধ্যমে প্রকাশ হয়ে গেল না সবাই কি বুঝতেছো আমার কথা জি ভাই x এর ফাংশন এইবার তুমি ডিফারেন্সিয়েশন করো কোন সূত্র হবে এটা কোন সূত্র হবে ভেরা u বাই v u বাই v চমৎকার আচ্ছা আমার মনে হয় উপরে করাটাই ভালো হবে এখানে জায়গা ঝামেলা একটু পাশে চলে আসি তাইলে মনে হয় একটু জায়গা বাড়তি পারে ওকে dy বাই dx কত হবে বলো যারা একটা মাইনাস আছে এটা থাকুক 1 প্লাস x হোল স্কয়ার v ddx অফ u মাইনাস u ddx of v এবার আমাকে একটু জানাও x কে ddx করলে কি হয় 1 আর 1 প্লাস x কে ddx করলে কি হয় এটা 1 হয় x x কাটা যাবে অ্যানসার উইল বি আশা করি সবাই বুঝতে পারছো নাকি ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো জি ভাইয়া জি ভাইয়া তো তোমাদের অঙ্ক হোমওয়ার্ক যেগুলো আছে নাম্বারগুলো আমি বলে দিচ্ছি 1 2 3 4 বাদ 5 নাম্বার 6 আমি করায় দিছি 7 করবা
8 নাম্বার 9 করায় দিছি 10 করায় দিছি 11 12 নাম্বার করায় দিছি 13 14 15 করায় দিছি এইগুলো হচ্ছে HW তো কোনটা যদি না পারো নেক্সট ক্লাসে ফারস্টে আমি সেটাই করাবো তারপরে আমরা সরল রেখা চ্যাপ্টারে যাব বেসিক সরল রেখার থিওরিগুলো একটু রিকল করে রাখো দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ মানে অনেক দিন আগে পড়ছিলাম এই কারণে একটু রিকল করে রাখো আর 9.4 এর কোশ্চেনটা দিয়ে দিব গ্রুপে খুব সোজা প্রশ্ন ভাইয়া জাস্ট ডিফারেন্সিয়েশন করবা পরীক্ষাটা সবাই দিবা বুঝতে পারছো সবাই জি ভাইয়া ভালো থাকো সবাই